Hello friends, welcome to our channel Teach Trick Find Your Own Lights. আজকে আমরা বুলিয়ান অ্যালজেব্রা পর্ব 4 নিয়ে আলোচনা করব। তো চলো দেখি ফেলি বুলিয়ান অ্যালজেব্রা 4 এর পর্বের ভিডিওটি। সবাইকে স্বাগতম। আমরা বুলিয়ান অ্যালজেব্রার পর্ব 4 এর সরলীকরণ শুরু করে ফেলতেছি। সো তোমরা দেখো বুলিয়ান অ্যালজেব্রার পর্ব 4 এর সরলগুলো। তো সামনে সরলগুলো আরো কঠিন কঠিন করার চেষ্টা করব। আমরা এটা অনেকগুলো পর্ব বানাবো যাতে তোমরা সরলীকরণে যে কোনো ধরনের সরল সলভ করতে পারো। তো চলো এটা একটু সলভ করে ফেলি, এটা কিভাবে করতে হবে। সো ফার্স্টে দেখো, প্রথমেই দেখো একটা হোল বার আছে। সো আমি এখানে ডি মর্গান খাটাবো, তো গুণটা হয়ে যাবে যোগ, তার মানে এটা হচ্ছে এ বার প্লাস বি বার, আর এটা এ বার প্লাস বি যেটা আছে সেটাই থাকবে। তাহলে কিন্তু এটা বুলিয়ান অ্যালজেব্রা সূত্র হয়ে গেল যে এ বি হোল বার থাকলে ভেঙে গেলে গুণটা হয়ে যাবে যোগ। তারপর কি করব, তারপরে এর সাথে একে গুণ দিব, 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 তাহলে হয়ে গেল এ বার ইন্টু এ বার প্লাস বি বার ইন্টু এ বার প্লাস বি বার, আচ্ছা বি বার ইন্টু এ বার মানে আমি এই দুটোর সাথে দুটো গুণ ফেলছি, তাহলে এই দুটো গুণ করতে হবে, তাহলে এ বার ইন্টু বি বার, আর এটা হচ্ছে বি বার ইন্টু বি। খেয়াল করো এবারের সাথে বিবারের সাথে এটা গুণ দিছি, আসলে যে কোনো ভাবে করলে হয়, মানে একটার সাথে দুইটা গুণ দিতে হবে। এবারের সাথে এবার গুণ দিছি, বিবারের সাথে এবার গুণ দিছি, আর এটা হচ্ছে বিবারের সাথে এ গুণ হবে, আর এটা হচ্ছে বিবারের সাথে বি গুণ হবে। সো দেখো এবার এবার দুইটা সেম জাতীয় থাকলে আমরা জানি, এর আগে ভিডিওগুলো যদি দেখে থাকো তাহলে পারবা, সেম জাতীয় থাকলে একটা লিখতে পারি, এবার বিবার এবার বিবারই থাকবে, এবার বি এটাও থাকবে, আর বিবার ইন্টু বি কিন্তু জিরো হয়ে যাবে, যে একটা ওয়ান আর এটা ওয়ান বার মানে জিরো, তো এটা বাদ। সো এবার আসলে এখান থেকে যে এবার কমন নেই, তাহলে হচ্ছে ওয়ান প্লাস বি বার, এবার ইন্টু বি, তাহলে ওয়ান প্লাস বি থাকলে ওয়ান হয়ে যায়, তাহলে এবার ইন্টু ওয়ান প্লাস এবার বি। এখন এখান থেকে যদি এবার কমন নেই তাহলে হচ্ছে আসবে আমার ওয়ান প্লাস বি, তার মানে এটা ফাইনাল অ্যান্সারটা আসবে আমার এবার ইন্টু ওয়ান মানে এবার। সো আশা করি এটা বুঝতে পেরেছো এটা কিভাবে সলভ করলাম। চলো আরো একটা দেখে ফেলি। সো এটা একটু বড়, তো দেখো ফার্স্টে কি করবো, ফার্স্টে এই জিনিসটা এভাবেই রাখবো, আমরা এইটাকে ভাঙাবো, এটাকে ডিমর্গান ভাঙালে কি হয় গুণটা হয়ে যাবে যোগ, ডাবল বার হয়ে যাবে। এবার এই দুটোর সাথে গুণ দিয়ে ফেলি, মানে এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা, তাহলে আসবে এক্স ইন্টু এক্স এক্স ওয়াই বার এক্স ওয়াই, আর হচ্ছে ওয়াই ইন্টু ওয়াই বার, আচ্ছা এই দুটো গুণ হয়ে গেল, আর এটা তো থেকে যাবে ডাবল বারে ক্যান্সেল, তাহলে ডাবল বারে ক্যান্সেল হয়ে গেলে শুধু জেড থাকবে, কারণ আমরা তো জানি যে ডাবল বার ইকুয়াল টু জেড। আচ্ছা তো এখান থেকে সেম এক কাজই করো, এটা একটা লেখো, এটা এটা থাকুক, এটা জিরো হয়ে যাবে, এক্স এক্স থাকবে, এটা জিরো হয়ে যাবে, আর এটা এক্স বার প্লাস জেডই থাকবে। এরপর এটা কি হবে এক্স এক্স বার ওয়াই, আচ্ছা 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 আমরা এই লাইনেই কমন নিয়ে ফেলতে পারি, আমরা যদি এই দুটো থেকে এক্স কমন নেই তাহলে জিনিসটা হয়ে যাবে কি ওয়াই বার প্লাস ওয়াই, ঠিক না, আর এটা এটাই থাকবে এক্স বার প্লাস জেড, তাহলে ওয়াই বার প্লাস ওয়াই কি ওয়ান, কারণ আমরা জানি কি এ বার প্লাস এ ইকুয়ালস টু ওয়ান। সো তাহলে হয়ে যাবে এক্স প্লাস এক্স, এটা থাকবে এক্স বার প্লাস জেড, তাহলে এক্স প্লাস এক্স কিন্তু আমরা একটা এক্স লিখতে পারি, দুইটা থাকলে যোগ থাকলে একটা লেখা যায় এক্স বার ওয়াই জেড, তারপর এক্স তাহলে এখানে গুণ করে দাও, তাহলে এক্স ইন্টু এক্স বার প্লাস এক্স জেড, তাহলে এক্স ইন্টু এক্স বার কি জিরো, তাহলে এক্স জেড, তাহলে এটা অ্যান্সার হচ্ছে এক্স জেড। আশা করি তোমরা ভিডিওটা বুঝতে পেরেছো। থ্যাংকস ফর ওয়াচিং।